আমি তো তারে ভালোবাসি, সে যদি আমার কাছে বলে আপোষই বলতো, ভালোবাসা কিন্তু জোর করে হয় না ভাই, সে যদি আমার বলতো যে রাকিব আমি একটাবার বলতো যে রাকিব আমি তোমার কাছে থাকবো না, তাহলে আমি কি করতাম, ঠিক আছে তো তুমি তোমার মতো চলে যাও বৈশা, কিন্তু এইরকমের একটা বাচ্চা মেয়ে রাইখা তার ভিডিওগুলো সে করছে বিয়াতে, আপনারা তো দেখছেন, এটা কি কোনো মা পারে এভাবে করতে, এরকম নোংরামি? অন্যের বউকে বিয়ে করে এবার বিতর্কের জন্ম দিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম ব্যাট বয় খ্যাত নাসির হোসেন। এদিকে জানা যায় নাসিরের স্ত্রী এই পর্যন্ত তিনবার বিয়ে করেছেন, গত 14 ফেব্রুয়ারি তিনি বিয়ের পিঁড়িতে বসেন। নাসিরের স্ত্রী তামিমা তাম্মির এর আগে বিয়ে হয়েছিল, সেই স্বামীকে ডিভোর্স না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন তামিমা, সেই সংসারে 9 বছরের একটি মেয়েও আছে তামিমার। এই বিষয়টি নিয়ে তামিমার প্রথম স্বামী রাকিব হাসান জানিয়েছেন তাদের বিয়ে এবং সংসারের গল্প। রাকিব হাসান বলেন, প্রেম করে বিয়ে করেছিলাম, সে আসলে আমাকে চাপ দিয়ে বিয়ে করেছিল, বলেছিল তুমি বিয়ে করো নাহলে আমার আম্মা বিয়ে দিয়ে দিচ্ছে। প্রথমে আমরা টাঙ্গাইলে কোর্ট ম্যারেজ করেছিলাম, পরে আমরা বিয়ে করি বরিশালে, আমার বউকেই 2বার বিয়ে করেছি, এরপর সংসার শুরু করি। সংসার শুরুর পর যখন সে এসএসসি পাশ করে আমার কাছে আসলো, দেখলাম তার রেজাল্ট ভালো, তখন আব্বা আম্মা বলছিল বউকে বেশি পড়ানোর দরকার নেই, বেশি পড়াইলে বউ উড়াল দিয়ে চলে যাবে। আমি আব্বা আম্মার সঙ্গে ঝগড়া করলাম, শেষ পর্যন্ত তাদের কথাই সত্য হলো। কন্যার জন্মের ঘটনা উল্লেখ করে রাকিব বলেন, বাবা আমাকে বলেছিল তুমি যদি তাকে পড়াতে চাও তাহলে ঢাকা নিয়ে যাও। আমি তাকে ঢাকায় নিয়ে আসলাম, একটা শোরুমে ম্যানেজারের চাকরি নিলাম, সাবলেট বাসা ভাড়া নিয়ে থাকতে লাগলাম, তাকে কুমুদিনীতে ভর্তি করালাম, সপ্তাহে একদিন ছুটি পেতাম, তাকে নিয়ে যেতাম কিংবা নিয়ে আসতাম, এর মাঝেও কনসিভ করে। তখন তার মা তাকে বুদ্ধি দিল এখন বাচ্চা নিলে তো সংসার শেষ, তখন তারা তাকে নিয়ে গিয়ে অ্যাবর্শন করালো। এরপর সে যখন দ্বিতীয়বার কনসিভ করল তখন তার পরিবার আবারও অ্যাবর্শন করাতে চেয়েছিল, কিন্তু আল্লাহর রহমতে সেই মেয়েটা পৃথিবীতে এসেছে, এখন সে 9 বছরের। এরপর তামিমা একটা চাকরি নিল, তখন আমরা উত্তরা 10 নম্বর সেক্টরের একটি বড় বাসা নিই। কয়েক মাস পর সেই বাসা ভাড়া নিয়ে রাগারাগি করে চাকরি ছেড়ে দিল, তখন আবারও 14 নম্বর সেক্টরে আমার সাধ্যের মধ্যে একটা বাসা ভাড়া নিলাম। তখন সে বলল আমার স্বপ্ন এয়ার হোস্টেস হব, তুমি আমাকে হেল্প করো। তখন আমি বললাম যে সমস্যা নেই, সে বলে তুমি তো আমাকে বিশ্বাস করো, আমি বললাম হ্যাঁ। তখন সে সৌদি এয়ারলাইন্সে চাকরির আবেদন করলো, আমি তাকে প্রস্তুতির জন্য 2-3 লাখ টাকা খুব কষ্ট করে ম্যানেজ করে দিলাম, তারপর সব রকমের হেল্প করলাম। চাকরি হওয়ার পর কোনো মাসে 20,000 আমাকে দিত, কোনো মাসে দিত না, আমাদের পরিবারের খরচ ছিল 50,000 টাকা, আমাকে টাকা দেয়া তার মায়ের পছন্দ ছিল না। তখন তিনি আমাদের ওখানেই থাকতেন, বাচ্চা হবার কারণে দেখাশোনার জন্য 2 শালা এবং শাশুড়িকে নিয়ে এসেছিলাম। তিনি বলতেন আমার মেয়ে আমাকে টাকা দেবে, তার হাজবেন্ডকে কেন? তখন আমি বললাম আচ্ছা তুমি তোমার মাকে সব টাকা দিও, তিনি সংসার চালাবেন। এইভাবেই আমার শাশুড়ি বাড়ির কর্তা হয়ে উঠল। সংসারে শাশুড়ির ভূমিকা নিয়ে তিনি বললেন, একটা পর্যায়ে আমার শাশুড়ি আমার স্ত্রীকে বুদ্ধি দেওয়া শুরু করল যে তুমি এখন এয়ার হোস্টেস আর তোমার স্বামী একটা শোরুমের ম্যানেজার, তোমাদের স্ট্যাটাস তো মেলে না। এইভাবেই আস্তে আস্তে তামিমা 2 দিক ঠিক রাখতে লাগলো। তার একটা বয়ফ্রেন্ডও ছিল, তার নাম অলোক। আমি বিষয়টা জানতে পেরে তাকে সাবধান করি, এরপর সে আমার কাছে মাপ চেয়ে বলে ওর সাথে ব্রেকআপ হয়ে গেছে, এমন আর হবে না। আমিও মেয়ের মুখের দিকে তাকিয়ে তাকে মাফ করে দিই। এর মধ্যেই তামিমা অন্য এক ছেলের সঙ্গে সম্পর্কে জড়ায়, 6 মাস সংসার করার পর ফিরে আসে, পরে রাকিবের সঙ্গে ক্ষমা চেয়ে পার পায়। অবশেষে রাকিব কান্নাজড়িত কণ্ঠে বলেন, একজনের বউ কীভাবে অন্যজনে বিয়ে করে, আমি আসলে ক্লিয়ারেন্স চাই। সে সাংবাদিকদের কাছে বলেছে যে আমাকে ডিভোর্স দিয়েছে, কিন্তু ডিভোর্সের কাগজপত্র দেখাতে পারেনি। তার দাবি সে ডিভোর্স লেটার পোস্ট করেছে, কিন্তু সেই চিঠি আমি বা আমার ফ্যামিলির কেউই পাইনি। তামিমা আমার কাছে এসে যদি বলতো যে সে অন্য কাউকে বিয়ে করতে চায়, কিংবা নাসির এসে যদি আমাকে বলতো যে তারা বিয়ে করতে চায়, তবে আমার থেকে ক্লিয়ারেন্স নিয়ে বিয়ে করত, আমি আপত্তি করতাম না, কারণ জোর করে ভালোবাসা হয় না। মেয়েটা ভিডিও দেখে কান্না করছে আর সে তার মাকে খুঁজছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও, আর কমেন্ট করে জানিয়ে দিন নাসিরের এহেন কর্মকাণ্ড সম্পর্কে আপনার মন্তব্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, এবং এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। ধন্যবাদ সবাইকে।